আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি রত্না রত্না আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আপনার বাড়ি কোথায় রংপুর পরিবারে কে কে আছে খালা খালু আছে মা বাবা নাই মা বাবা কি হয়েছে মারা গেছে আচ্ছা আচ্ছা তা আপনি কি করেন কি এখন লেখাপড়া করেন নাই বয়স কত এখন বিশ বছর বিয়ে শাদী হয়েছিল এখন কি চিন্তা বা কি আশা করে আসছেন শত শত বিয়ে করবেন সেই আশা নিয়ে আসছেন তো বিয়ে শাদী করলে তো মানুষ চেহারা দেখতে চায় মুখটা যে ডেকে আসছেন নাকি কোনো বয়ফ্রেন্ড আছে প্রেম ভালোবাসাটা আশা আছে তাই আচ্ছা আচ্ছা তা কিরকম মানুষ কোনো প্রবাসী নাকি চাকরিজীবী বা কিরকম মানুষ বিয়ে করতে চান হ্যাঁ সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে এখন ভাবতে বাবা মা থাকলে তো দিন লেখাপড়া করতাম আর কিছু করতে পারতাম বাবা মা নাই বলে তখন প্রতিবেদনের সামনে এটা তো অনেক কষ্ট আমার তো প্রতিবেদন তো এমনিতে আসে না কষ্ট করে তো আসে বয়স কত এখন বিশ বছর বিয়ে শাদী হয়েছিল এখন কি চিন্তা বা কি আশা করে আসছেন শত শত বিয়ে করবেন সেই আশা নিয়ে আসছেন তো বিয়ে শাদী করলে তো মানুষ চেহারা দেখতে চায় মুখটা যে ডেকে আসছেন নাকি কোনো বয়ফ্রেন্ড আছে প্রেম ভালোবাসাটা আশা আছে তাই আচ্ছা আচ্ছা তা কিরকম মানুষ কোনো প্রবাসী নাকি চাকরিজীবী বা কিরকম মানুষ বিয়ে করতে চান হ্যাঁ সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে এখন ভাবতে বাবা মা থাকলে তো দিন লেখাপড়া করতাম আর কিছু করতে পারতাম বাবা মা নাই বলে তখন প্রতিবেদনের সামনে এটা তো অনেক কষ্ট আমার তো প্রতিবেদন তো এমনিতে আসে না কষ্ট করে তো আসে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা পরে দিয়ে দিবেন তো যাই হোক নাম্বারটা আমাকে কাছে দিয়ে দিয়ে আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব আর যারা দর্শক আপুর কথা শুনলেন সত্যিকার একটা জীবনসঙ্গী চাই সব কিছু জেনে খোঁজ খবর নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চান তার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তার কিছু বলতে চান যারা খারাপ কথা বলে খারাপ কথায় সায় দিবেন না ঠিক আছে তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম